প্রিয় বন্ধুরা আজকের গণমাধ্যম অনুষ্ঠান থেকে আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিন আশা করি সবাই ভালো আছেন কুশলে আছেন বাংলাদেশে ঢাকায় অবস্থিত বাণীদীপ্তি স্টুডিও থেকে আমি বুলবুল রিবেরু আছি আপনাদের সাথে আজকের গণমাধ্যম আসরে গত শুক্রবার যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির এক প্রতিবেদনে মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহকের সংখ্যার হিসাব তুলে ধরে বলে ষোলো কোটি মানুষের বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা নয় কোটি ছাড়িয়েছে এর মধ্যে প্রায় সাড়ে আট কোটি ইন্টারনেট ব্যবহার করেন মোবাইল ফোনে দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যাও দেশের মোট জনসংখ্যার কাছাকাছি প্রায় সাড়ে পনেরো কোটি চলতি বছরের আগস্ট পর্যন্ত সময়ের তথ্য হিসেব করে বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা নয় কোটি পাঁচ লাখ ওয়ালটন বাজারে ছেড়েছে দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের নতুন একটি ল্যাপটপ প্রিলোড সিরিজের ওই ল্যাপটপের মডেল ডব্লিউ ডবলিউপিআর চোদ্দো এন চৌত্রিশ জিএল এল ওয়াল্টন সূত্রে জানা গেছে নতুন এ ল্যাপটপে ব্যবহৃত হয়েছে চোদ্দ দশমিক এক ইঞ্চির এসডি ডিসপ্লে পর্দার রেজলেশন তেরোশো ছেষট্টি বাই সাতশো আটষট্টি পিক্সেল এতে আছে এক দশমিক এক গিগাহার্স গতির অ্যাপোলো লেক অ্যান চৌত্রিশশো পঞ্চাশ প্রসেসর রয়েছে ইন ইন্টেল এইচডি গ্রাফিক্স পাঁচশো ও চার গিগাবাইট ডিডিআর তিন র্যাম ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনসার্স জানিয়েছেন মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত এই ল্যাপটপটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টনের নিজস্ব কারখানায় শিক্ষার্থী ও তরুণদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা রেখে এর কনফিগারেশন ও দাম নির্ধারণ করা হয়েছে এর অন্যতম ফিচার মাল্টি ল্যাঙ্গুয়েজ কিবোর্ড যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার ব্যাকআপের জন্য এ ল্যাপটপে ব্যবহৃত হয়েছে সাত দশমিক ছয় বোল্ট বা পাঁচ হাজার এম ব্যাটারি সোনালি রঙের ল্যাপটপটির দাম মাত্র বাইশ হাজার পাঁচশত্তর টাকা এদিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুর্দিন যেন শেষ হতেই চাচ্ছে না গত মার্চে ফেসবুক থেকে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে যুক্তরাজ্যে নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান ক্যাম্ব্রেজ অ্যানালিটিকার বিরুদ্ধে যা ফেসবুক ক্যাম্ব্রেজ অ্যানালিটিকা ক্যালেঙ্কারি হিসাবে পরিচিতি পায় এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফেসবুক ক্যাম্ব্রেজ অ্যানালিটিকার ওই কেলেঙ্কারির ঘটনায় আট কোটি সত্তর লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ব্যাহাত হয় এই ঘটনায় ফেসবুকের প্রাইভেসি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য ব্যাহাত হওয়ার ঘটনা ঘটল রয়টার্স জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষই ইতিমধ্যে ওই ব্যবহারকারীদের অ্যাকাউন্টে দুর্বৃত্তদের ঢুকে পড়ার আশঙ্কা বন্ধ করার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ফেসবুকে কে বা কারা ওই হামলা চালিয়েছে তা চিহ্নিত করা যায়নি এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ইতোমধ্যে প্রায় নয় কোটি ফেসবুক ব্যবহারকারীকে তাদের অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে বাধ্য করা হয়েছে রয়টার্স জানিয়েছে ফেসবুকের ভিউএচ ফিচার ব্যবহার করে দুর্বৃত্তরা তত্ত্ব হাতিয়ে নেওয়ার কাজটি করেছে আপাতত ভিউএস ফিচারও বন্ধ করে রাখা হয়েছে ফেসবুক জানিয়েছে আক্রান্ত পাঁচ কোটি অ্যাকাউন্টের প্রবেশ টোকেন রিসেট করেছে তারা ফেসবুকে সমস্যা হয়েছে মনে করলে দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলাই ভালো। অবশ্য ফেসবুক বলছে পাসওয়ার্ড পরিবর্তন না করলেও চলবে তবে বদল করলে ক্ষতি নেই এমন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যা অন্য কোনও অ্যাকাউন্টে ব্যবহৃত হয়নি এছাড়া দ্রুত সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশন পরীক্ষা করারও পরামর্শ দেওয়া হয়েছে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে আহ্বান করা হয়েছে তথ্য নিরাপত্তা প্রতিষ্ঠান মেকাফির বিশেষজ্ঞরা বলেছেন ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে না বললেও দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলা উচিত শুধু ফেসবুকে নয় ইনস্টাগ্রাম টুইটার সহ সব সামাজিক যোগাযোগের মাধ্যমেই পাসওয়ার্ড বদলানো উচিত তাতে করে অনেক বিপদ থেকে সুরক ডিজিটাল অ্যাপসগুলো ব্যবহার করার ক্ষেত্রে